বিএনপিকে প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন তাদের মিথ্যা রাজনীতি পরিহার করা উচিত। এদিকে চন্দ্রিমায় জিয়ার লাশ দাফনের প্রমাণে ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। বিস্তারিত মানিক মিয়াজির প্রতিবেদনে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বিএনপির 43তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন তাদের মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে। অভিনন্দন জানানোর পাশাপাশি আমার মানুষের প্রত্যাশা থাকবে বিএনপি যে এতদিন ধরে যে অপরাজনীতি, জঙ্গি আশ্রয়ী রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি নির্ভর যে রাজনীতি করে আসছিল, আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যাশা থাকবে সেই রাজনীতি থেকে বেরিয়ে আসবে। এদিকে নিজের মন্ত্রণালয়ের সভাকক্ষে অপারেশন জ্যাকপট বইয়ের মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় তিনি দাবি করেন চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানকে দাফন করা হয়নি। আমাদের ব্যক্তি জিয়ার সাথে কোনো বিরোধ নিয়ে কথা বলছি, ইতিহাসের বিচার চাই, তার যদি লাশ না থাকে সেইটাকে যদি কবর বাড়িয়ে সম্মান দেখানো যায়, এটা হলো ইতিহাসের বিকৃতি। আমরা ইতিহাসের বিকৃতিটা এইটা বন্ধ করতে বলছি। বিএনপির কাছে জিয়াউর রহমানের লাশের ছবিও দেখতে চান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মানিক মিয়াজি, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।